আসসালামু আলাইকুম বিয়ার নিউমেরিক্যাল মেথডের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বের করব একটা ইকুয়েশন রুট বের করব তা নিউটন র‍্যাপসন মেথডের মাধ্যমে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে এফ f(x) x^3 2x 5 এখানে আমরা খুব সহজে এটাকে আমরা রুটটা বের করে নিব ক্যালকুলেটরের মাধ্যমে সেজন্য আমরা সবার কাছে এস ক্যালকুলেটর সাথে রাখবো দেন একটা পেন রাখবো এবং একটা স্কেল রাখবো আমরা এগুলো টেবিল আকারে মানগুলো বের করব তো প্রথমে চলে যাচ্ছি নিউটন রপশান মেথডের অ্যালগরিদমে যে আমরা অ্যালকোরিদম যেটা ব্যবহার করবো অ্যালকোয়িদম বলতে এটা যে স্টেপগুলো আমরা ব্যবহার করব তা হচ্ছে প্রথমে আমরা দুটো রিয়েল নাম্বার দুইটা রিয়েল নাম্বার ধরে নিব সেটা হচ্ছে এ এবং বি যখন আমাদের ইকোয়েশনে এর মানটা বসাবো তখন অবশ্যই তা জিরো থেকে ছোটো হবে এবং যখন বিয়ের মান বসাবো তা অবশ্যই জিরো থেকে বড়ো হবে এবং আমাদের যে ইকুয়েশানটা দেওয়া থাকবে সেটার ফার্স্ট ডেরিভেশন বের করে নিব দেন আমরা যে রুট ক্যালকুলেট করবো এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল এক্স এন মাইনাস এফ অফ এক্স এন বাই ফার্স্ট ডেরিভেশন অফ এক্স এন এটা দ্বারা বোঝাচ্ছে আমাদের এক্স এন প্লাস ওয়ান হচ্ছে এই যে মানটা আমরা এখানে পাবো সেটা পরবর্তী ট্রায়ালে ব্যবহার করবো আমরা দেন কতক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ পর্যন্ত এক্স এর মাইনাস এক্স এন প্লাস ওয়ান জিরো থেকে ছোট অথবা জিরো না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ট্রায়াল করতে থাকবো দ্যাট মিন্স যতক্ষণ পর্যন্ত আমাদের এক্স অ্যান্ড আমরা এখানে যে মানটা পাবো সেটা যতক্ষণ পর্যন্ত রিপিট না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ট্রায়ালিতে থাকবো তো আর কথা না আবার চলে যাচ্ছে আমাদের ম্যাতে ফার্স্টে আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা দুইটা রেল নাম্বার ধরে নেবো লেট এফ অফ এক্স রেল নাম্বার দুটা এফ অফ এক্স এর জায়গায় বসাবো সাপোজ এখানে এ এ এর জায়গায় ওয়ান টু থ্রি ফোর সামথিং যাই হোক না কেন সেটা অবশ্যই জিরো থেকে ছোটো হতে হবে সেই জন্য আমরা সরাসরি বের করার জন্য আমরা ক্যালকুলেটার ব্যবহার করবো আমাদের যে ইকুয়েশনটা আছে ইকুয়েশনটা আমরা আমাদের ক্যালকুলেটর তুলে নিব তার আগে আমরা কত পয়েন্ট দশমীর পর নেব তা ফিক্স করে নিব ফিক্স করার জন্য আমাদের শিফট মোড দেন এখানে এ দেখতে পাচ্ছেন সিক্স দেন আমরা কত পয়েন্ট নিব আমরা চার পয়েন্ট দশমীর পর চার পয়েন্ট নিব তো আমরা আমাদের ম্যাথগুলো অবশ্যই দশমীর পর 4 পয়েন্ট করে আসবে আমরা যাই করি না কেন তা দশমীর পরে চার পয়েন্ট করে আসবে ওকে আমাদের ইকুয়েশনটা আমরা এফ অফ এক্স

ইকুয়াল ইকুয়ালে কীভাবে তুলবো আলফা চেপে আমরা যখন এই ব্রেকেটে চাপ দিব তখন এক্স উঠবে আবার যখন শিপ চেপে এক্স স্কোয়ার তার নিচে আছে এক্স কিউবে চাপবো তখন হয়ে যাবে আমাদের কিউব চলে আসবে ওকে আমাদের ইকুয়েশনটা তুলে নিছি এখন শিফট সলভ ইকুয়াল ওকে একটু সময় নেবে আমাদের মান চলে আসছে রুটের মান চলে আসছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো জিরো চার পয়েন্ট নিব ওয়ান পয়েন্ট সিক্স জিরো জিরো সিক্স এটা হচ্ছে এটা তো এখন করার জন্য আমরা যে দুইটা রেল সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এর আগে এবং ওয়ান পয়েন্ট সিক্স পরে ওয়ান পয়েন্ট সিক্স আগে আমাদের ইন্টির যে নাম্বার হচ্ছে ওয়ান সেজন্য আমরা ওয়ান বসে যখন এখানে ক্যালকুলেশন করবো অবশ্যই তা জিরো থেকে ছোট হয়ে যাবে ওয়ান কিউব মাইনাস টু ইন্টু ওয়ান মাইনাস ফাইভ এটার মান হবে কত

যা হচ্ছে জিরো থেকে বড় তাহলে আমাদের কন্ডিশন দুটো ফিল আপ করছে এখন অবশ্যই আমাদের ওয়ান পজিটিভ অবশ্যই আমাদের ওয়ান এবং টুয়ের মাঝখানে একটা এট লিস্ট ওয়ান পজিটিভ রুট লাইস তো এখন আমাদের থার্ড নাম্বার হচ্ছে

এই রুটটা বের করবো তখন আমাদের লাগবে এফ অফ এক্স এন এক্স এন হচ্ছে আমরা ওয়ান এবং টু যে ওয়ান এবং টু এই দুটো যে রিয়েল নাম্বার ধরেছি তাহলে আমরা ওয়ান থেকে ট্রায়াল শুরু করবো আমরা যে কোনো একটা থেকে শুরু করতে পারি আমরা ডিভাইড করে শুরু করতে পারি কিন্তু আমরা শুরু করবো অবশ্যই যে লেফট হ্যান্ড সাইডে যে থাকবে ওয়ান থেকে যে আমাদের এভাবে থাকবে যে আমরা ওয়ান এবং টু এর মাঝখানে আমাদের রুট আসে তাহলে আমরা ওয়ান থেকে শুরু করব ওয়ান এবং টু এর মাঝখানে আমাদের রুটটা আছে আমরা অবশ্য ওয়ান থেকে শুরু করে রুটের দিকে যাব তাহলে আমাদের এখানে এক্স এর মান হবে ফার্স্ট টাইলে ক্ষেত্রে এক্স জিরো এর মান হবে এ তো আমরা এখন একটা সক করে নিব আমাদের সকের প্রয়োজন হচ্ছে এক্স এন মানে এক্স এর মানটা এবং ফার্স্ট ডেরিভেশন অফ এফ অফ এক্স এন এবং ফার্স্ট ডেরিভেশন অফ এক্স এন এই তিনটা মান প্রয়োজন এবং এই রুট বের করার জন্য এক্স এন প্লাস ওয়ান এই তিনটা প্রয়োজন আমরা সকে এগুলো লিখে নিব তো ফার্স্টে প্রথম ট্রায়ালের রুট বের করার জন্য আমাদের যে আমরা যে রিয়েল নাম্বারগুলো ধরে নিয়েছিলাম ওয়ান এবং টু সেখানে আমরা প্রথমটা থেকে শুরু করব তো ফার্স্টে আমরা প্রথম ট্রায়ালে এক্সের মান দিচ্ছি ওয়ান সেক্ষেত্রে এফ ও এক্সের মান আমরা আমাদের এই ইকুয়েশনে বসাতে হবে এফ ও এক্সের মান এবং ফার্স্ট ডেরিভেশন অফ এক্সে আমাদের এক্সের মানটা বসাতে হবে এবং এই ইকুয়েশনে এক্সের মান বসাতে আমরা পেয়ে যাবো আমাদের প্রথম ট্রায়ালের মানগুলো সেক্ষেত্রে আমরা দেখা যায় আমার প্রতিবার যদি ক্যালকুলেটর বসতে চাই তাহলে অনেক কষ্ট হয়ে যায় অনেক সময় সাপেক্ষ হবে একটা ব্যাপার সেজন্য আমরা ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে করে নেব সেজন্য আমরা সবাই ইএস ক্যালকুলেটরটা ব্যবহার করব এবং ইকুয়েশন গুলো একবারে সলভ করে নেব আমরা প্রিভিয়াস ভিডিওতে যেভাবে করেছিলাম এখানে f of x n ফার্স্ট ডেরিভেশন অফ x n এবং আমাদের যে রুট বের করার সূত্রটা আছে সেটা আমরা ক্যালকুলেটরে তুলে নেব খুব সহজে তো আমরা ক্যালকুলেটরে তোলার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করব আমাদের যে f of x n সেটাকে আমরা ধরব এ এবং আমাদের ইকুয়েশনটা এখানে ক্যালকুলেটে তুলবো এবং ফার ডেরিভেশন অফ এক্স এন্ড কে আমরা যে ক্যালকুলেটের বি ধরবো এবং এই ইকুয়েশনটা তুলে নিবো এবং আমাদের যে এক্স এন প্লাস ওয়ান ছিল সেটাকে সি ধরবো এবং যে আমাদের রুট হচ্ছে এখানে আমাদের এখানে ভেরিয়েবল হচ্ছে এক্স এক্স মাইনাস আমাদের এক্স এন ছিল এক্স এবং মাইনাস এফ অফ এক্স হচ্ছে এ ধরে নিয়েছি এবং এফ অফ

দেন পরবর্তী কোয়েশনে যাওয়ার জন্য আমরা কুলন চিহ্ন ব্যবহার করব কুলন হচ্ছে আলফা এবং তার নিচে সামেশন আছে কুলন দেন থার্ড ডেরিভেশন অফ এফ কে আমরা বি ধরে নিচ্ছি তো আমরা বি তুলব দেন ইকুয়াল সিক্স এক্স স্কোয়ার মাইনাস টু সিক্স এক্স স্কোয়ার মাইনাস টু দেন থার্ড ইকুয়েশনটা হচ্ছে আমাদের সি কুলন দিব পরবর্তী ইকুয়েশন যাওয়ার জন্য সি ইকাল এক্স মাইনাস বাক চিহ্ন আছে ডিভাইড সেজন্য আমরা এখানে ডিরেক্ট ডিভাইড চিহ্নটা দিয়ে দিব দেন উপরে আছে এ মানে এফ অফ এক্স অ্যান এ নিচে হচ্ছে বি মানে ফার্স্ট ডিভিশন অফ এক্স এন সেই জন্য আমরা বিয়ে নিয়ে নিচ্ছি তো আমাদের ইকুয়েশনটা হয়ে গেল তো আমরা চলে যাবো আমাদের যে ম্যাথে ফার্স্ট ট্রায়ল আমি আমরা এক্স এনে মান ধরেছিলাম ওয়ান সেই জন্য আমরা এখানে ডিরেক্ট কে দেখতে পাচ্ছি এখানে চাপবো এখানে আমাদের এর মান দেখাচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এটা হচ্ছে আগে আমরা মেথ করছিলাম সেটার মান দেখাচ্ছে সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই এখন এর মানটা আমরা দিব প্রথম ট্রায়ল হচ্ছে ওয়ান সেই জন্য আমরা ফার্স্টে ওয়ান নিচ্ছি ইকুয়াল দেন এর মান দেখাচ্ছে মাইনাস ফাইভ তারপরে মাইনাস ফাইভ বসাবো দেন আবার ইকুয়াল চাপবো বিয়ের মান দেখাচ্ছে ফোর কোন টেনশন করার প্রয়োজন নেই ফোর দেখবে আমরা দশ নম্বর চার গ্রোল করে নিব সেই জন্য চার গোল করে চলে আসছে আমাদের দেন আবার ইকুয়াল চাপবো সি এর মান দেখাচ্ছে টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ প্রথমটা আমাদের শেষ এখন সেকেন্ড ট্রায়ালে টু পয়েন্ট টু ফাইভ আবার আমরা এক্স এন এর মানটা ধরে নিব এবার আমরা টু পয়েন্ট টু ফাইভ আমরা এক্স এন এর সেকেন্ড ট্রায়ালে ব্যবহার করবো সেই জন্য আমরা ইকুয়াল চাপবো এক্স এর মান দেখাচ্ছে ওয়ান ছিল স্টাইলে এবার আমরা ধরব টু পয়েন্ট টু ফাইভ ইকুয়াল চাপব এসডি থার্টিন পয়েন্ট টু এইট ওয়ান থ্রি থার্টিন পয়েন্ট টু এইট ওয়ান থ্রি দেন বের মান দেখাচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি সেভেন ফাইভ জিরো টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি সেভেন ফাইভ জিরো দেন এগেন এস ডি ওয়ান পয়েন্ট সেভেন এইট ওয়ান নাইন ওয়ান পয়েন্ট সেভেন এইট ওয়ান নাইন আমাদের আনসার হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো জিরো সিক্স ধীরে ধীরে সেটা দিয়ে আগাচ্ছে দেন এগেন ওয়ান পয়েন্ট সেভেন এইট ওয়ান নাইন এটা আমরা ব্যবহার করবো থার্ড ট্রায়ালে ওয়ান পয়েন্ট সেভেন এইট ওয়ান নাইন ওয়ান পয়েন্ট সেভেন এইট ওয়ান নাইন দেন ইকুয়াল এর মধ্যে দেখাচ্ছে টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান নাইন দেন এগেন ইকুয়াল বিয়ের মধ্যে দেখাচ্ছে সেভেনটিন পয়েন্ট জিরো ফাইভ ওয়ান জিরো সেভেনটিন পয়েন্ট জিরো ফাইভ ওয়ান জিরো এগেন ইকাল সে আমাদের কাছে ওয়ান পয়েন্ট সিক্স দেন এগেন আমরা আমাদের ওয়ানের মানটা আমরা পরবর্তী ট্রায়ালে ব্যবহার করব ওয়ান পয়েন্ট সিক্স টু জিরো সিমিলারলি আমরা করে যাবো যতক্ষণ পর্যন্ত আমাদের রুটটা এখানে রিপিট না করবে আমরা আমাদের রুটটা রিপিট করতে থাকবো দেখা যাবে সার্টিন টাইম পর আমাদের যে রুটটা ছিল সেটা রিপিট করবে যেমন এখানে জিরো জিরো সিক্স দেন যখন আবার আমরা ট্রায়াল করবো সেটা দিয়ে তখন আমাদের ওয়ান পয়েন্ট সিক্স জিরো জিরো চলে আসে তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড রুট তাহলে আমাদের রুট হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো জিরো সিক্স এটা হচ্ছে আমাদের আনসার তাহলে এভাবে খুব সহজ পদ্ধতিতে আমরা আমাদের রুটগুলো বের করে নিব তো শুরু থেকে আমার এখন হচ্ছে যে আমাদের একটা ইকুয়েশন থাকবে ইকুয়েশনটা প্রথমে আমরা ক্যালকুলেটর মাধ্যমে রুটটা বের করে নেব এবং এই রুটের আগে এবং পরে দুইটা রেল বেরো নেব যে যেন আমাদের এফ অফ এর মান জিরো থেকে ছোটো হয় এবং এফ অফ বি এর মান জিরো থেকে বড় হয় দেন এই দুইটা মাঝখানে আমাদের একটা পজিটিভ রুট থাকবে দেন আমাদের ইকুয়েশানটার আমরা ফার্স্ট ডেরিভেশন বের করে নিব দেন আমাদের যে রুট বের করার যে সূত্রটা সেটা লিখে নেব সকা কার্ডে চলে যাব এফ অফ এক্স অ্যান যেহেতু আমাদের এখানে এফ অফ এক্স অ্যান এফ অফ এক্স ফার্স্ট ডেরিভেশন অফ এক্স অ্যান প্রয়োজন আছে সেজন্য আমরা এটা সকেন লিখে নেব আমাদের এই তিনটা ইকুয়েশন ওয়ান টু থ্রি এই তিনটা ইকুয়েশন আমরা করে তুলে নিব যে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব প্রতিটা ইকুয়েশনের মাঝখানে আমরা কোলন ব্যবহার দেন তো দেন আমরা রিপিট করতে থাকবো আমাদের রুটগুলো যতক্ষণ পর্যন্ত রিপিট না না করবে প্রতিবার আমরা ট্রায়াল দিতে থাকবো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল আগামী ইনশাআল্লাহ দেখানো হবে এটা মেথড নিয়ে সেই নিয়ে সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ